شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وَالْفُرْقَانِ فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته شكرا لكم حسن باي أمان تيجيزان تيجيزان تربون دور باكوديكي সেটি হলো ইমান বাড়ানোর জন্য এরকম কোনো ভালো আমল আছে সুন্নতি আমল বা দোয়া আছে কিনা কোরআন হাদিসে যার ইমান বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ বাদ সমানিত হাসান ভাই প্রথম কলের কথা হলো যে ইমান বৃদ্ধি পাওয়া এটা কিন্তু বিশাল একটা আকিদার বিষয় কেউ কেউ বলছেন ইমান বৃদ্ধি পায় না কিন্তু ইমান বাড়ে এবং কমে এটাই হলো স্পষ্ট কথা এবং এই সম্পর্কে কোরআন এবং হাদিসের অনেক দলিল আছে সাহাবিদেরও অনেক কথা আছে সাহাবিগণ উমার আজ রানহ সহ অনেক সাহাবি একজন একজনে বলতেন তাল নাজদাত ইমান আনা তোমরা আসো বসে চলো মিললে আমরা আমাদের ইমান বাড়াই এই এরকমভাবে একজন আগে ইমানের কথা বলতেন তাই ইমান বৃদ্ধির জন্য যে সমস্ত আমলগুলো অত্যন্ত জরুরি তার মধ্যে দু একটি কথা আমরা এখানে উল্লেখ করব। সেটি হলো একমাত্র আল্লাহ সব হানা প্রতি দৃঢ় বিশ্বাস ভরসা ইমান আনা এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা ইমান বৃদ্ধির যাওয়ার কারণ তার রাসুল সাল্লাহ আসালাম সম্পর্কে জ্ঞান লাভ করা এটা ইমান বৃদ্ধির আমল যখন আল্লাহ এবং রাসুলসাল্লাহ আসালাম সম্পর্কে এবং দিন ইসলাম সম্পর্কে তিনটা বিষয় যখন আপনি পরিষ্কার জ্ঞান লাভ করতে পারবেন তখন অটোমেটিকভাবে আপনি ইমান বৃদ্ধি পাবে কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই পাওয়ার ক্ষমতা সেখানে আরও যা কিছু আছে সম্পর্কিত তখনই তো ইমান বাড়বে এবং রাসুল সাল্লাহ সম্পর্কে রাসুলের যুদ্ধ জিহাদ কত কষ্ট ত্যাগ শিকার তিতিক্ষা এগুলি পড়া দরকার ইসলাম সম্পর্কে পড়া দরকার তারপরে এই তিনটার পাশাপাশি যখন এই সম্পর্কে জ্ঞান লাভ হলো এইবার আপনাকে পাশক্ত নামাজ জামাতের সাথে আউ্লক জামাতের সাথে পড়া পাশক্ত সল্লাতের পরে নফল নামাজ তাহাজ এবং অন্যান্য নফুল নামাজগুলো দিনে যেগুলি আছে রাত্রে আছে সেইগুলি আদায় করা তারপরে শক্তি থাকলে হজ করা তারপরে হালাল মাল বক্ষণ করা মা বাপের অনুসরণ করা তারপরে আল্লাহ রাস্তায় দান করা কাউকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ সাথে ভালোবাসা সম্পর্ক নষ্ট করা আবার আরেকটা হলো কোরআন মাজিদ পাঠ করা কোরআন মাজিদ দেখেন পাঠ করলেই ইমান বাড়বে এতে কোনো সন্দেহ নাই আর অর্থ সহকারে গবেষণা করে যত পাঠ করবেন তত ইমান বাড়বে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোরআন মাজিদ আর কোরআন মাজিদ অর্থ সহ রাত দিয়ে পাঠ করা কোরআন মাজিদ সে সে আল্লাহ নিজেই বলছেন অন্য ছিল মা হুয়া মিনাল কোরআন অনুজাজ মিনাল কোরআন মা হুয়া শিফা ও অরহমেতুল্লী মিন হ্যাঁ শিফা এবং জন্য রহমত এখন শিফা কি শিফা বডিগত সেফা সুস্থতা আবার খালবি অর্থাৎ অন্তর আত্মিক সেফা দুটাই রয়েছে তিমান বৃদ্ধির এখানে সবচেয়ে বড় হাতিয়ার এটা ইমান বাড়ার এ সম্পর্কে আরও অনেক কথা রয়েছে তারপরে আমানতের দায়িত্ব আমানত পালন করা কথার মধ্যে সততা বলা তারপরে আপনার হ্যাঁ মুসলমান এক মুসলমান যেন আমার দ্বারা কষ্ট না পায় সেদিকে গরিব মিসকিনের প্রতি সদায় আচরণ করা এতিমদের প্রতি সদায় আচরণ করা বিধবা দুস্থদের প্রতি সদায় আচরণ করা অথবা যে গরিব আছে তার থেকে যে নিম্ন আছে তার দিকে দেখা এগুলি সব ইমান বাড়ার আমল তারপরে পরিবেশ আপনাকে পরিবর্তন করতে হবে যেই পরিবেশে আছে সেই পরিবেশে যদি তার ইমানে কোনো ঘাটতি হয় আমলের কোনো ক্ষতি হয় নামা সে যদি ঘাটতি হয়ে যায় ত্রুটি হয়ে যায় অথবা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখনই পরিবেশ পরিবর্তন করতে হবে অথবা ভালো সঙ্গ গ্রহণ করা বন্ধু বন্ধু তো তিন প্রকার হওয়া যেটা আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেছেন হ্যাঁ আবু নোয়াইম তার হেলিয়া গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন বন্ধু তো তিন প্রকার হওয়া উচিত এক নম্বর হলো মাং রাখা বিল্লাই রুইয়াতু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে দুই ও মানাফি কা মান্তিক হো যার সাথে চললে আল্লাহর জ্ঞান বৃদ্ধি পাবে আল্লাহ এবং দিনের জ্ঞান ইসলামের জ্ঞান তিন অজাদা ফিল আমলে বিলা বিখেরাত আমাল কমাকল অর্থাৎ যার সাথে চললে আখেরাতের আমল বৃদ্ধি পাবে এই ধরনের তিন শ্রেণীর বন্ধু আপনাকে গ্রহণ করা দরকার তাহলে ইমান বৃদ্ধি পাবে তারপরে যারা আমলদারী লোক যারা পরেশগার আমলদারি আল্লাহকে ভয় করে তাদের সাথে চলা উচিত তারপরে নবী সাল্লা সামনে সিরাদ গ্রন্থ পড়া উচিত তাফসিরে গ্রন্থ তাফসিরে গ্রন্থগুলি পড়া উচিত যেমন তাফসির বিভিন্ন কাসির পরে দেখেন কত সুন্দর তাফসির তারপরে যে হাদিসগুলো পড়া দরকার হাদিস পড়লে এই সমস্ত ইমান বাড়বে তারপর প্রত্যেক পাঁচক নামাজের পরে যে সমস্ত জিকিরগুলো আছে সেই জিকিরগুলো করতে হবে সকাল সন্ধ্যায় যেগুলো আজকার বা জিকিরগুলো আছে দোয়া খাস খাস দোয়া সেগুলি করতে হবে তারপরে আপনার ওঠা বসা চলা ফেরা যখনই পারা যাল্লা কাছে বেশি মাপ চাওয়া তারপর জিকির আজকার করা এইগুলি সুবান আল্লাহ আলহামদুল্লাহ এগুলি চালু রাখা এগুলি রাখতে হবে আর বিশেষ বিশেষ যেগুলি দোয়া আছে সেগুলি দোয়ার মধ্যে আল্লাহ রসুর বেশি দোয়া করতেন ইয়া মুিবাল কলুব সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তরে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনে সাবিত রাখেন এই যে কত সুন্দর দোয়া এটা শিখে নেন দুই আল্লাহ মিন্ন হুদা অত কল আফা আফা অল গিনা এটা অত্যন্ত সুন্দর দোয়া اللهم آتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها এই যে দোয়াগুলো তাকুয়ার পরিবর্তন আল্লাহর ভয় ভীতি ইমান বাড়ার কারণ যেখানে আল্লাহর ভয়ের সম্ভাবনা আছে সেখানে আপনাকে যেতে হবে এবং যেখানে গেলে আল্লাহকে ভয় করা যায় আল্লাহর অর্ডার মানা যায় আল্লাহ নিচের থেকে দূরে থাকা যায় এবং তাকুয়া বৃদ্ধি পাবে আমল বৃদ্ধি পাবে সেখানে সেই পরিবেশে যে ইমান বৃদ্ধি করতে হবে এরকম অনেক আমল আছে যেগুলো সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বলা হলো আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ খাঁটি মমিন হয়ে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন মমিনী জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন হাজা ওসল নাবী মহম্মদসালামাকাতু